আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের অনেক আনন্দের দিন, সেটা হচ্ছে আগামীকাল আমাদের ঈদ, কোরবানি ঈদ। হযরত ইসমাইল এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এই ঈদের প্রচলনটা এসেছে কোরবানির। যদিও অনেক কষ্ট লাগে বড় বড় কোরবানি করতে বা গরু জবাই করতে, খুব খারাপ লাগে। তো আমার আব্বুর কথা মতো আমি এই 8টা গরু কিনেছি। এবার এই 5টা গরু হবে আমাদের মহল্লার জন্য, আমাদের সমাজের জন্য, আর 2টা হবে আমার কাজের জন্য। এছাড়া একটা আমি গয়াল গরু কিনেছি। খুব হিংস্র, খুবই হিংস্র। এই যে এই 5টা গরু আমরা সুন্দর করে খুব সাজিয়েছি, কারণ এই কোরবানিগুলাই আমাদের সাথে জান্নাতে যাদের সাথে হাসন নসর হবে, এবং এদের কোরবানির ফলে আমরা ইনশাল্লাহ আল্লাহর কাছ থেকে অনেক নিয়ামত পাব। এগুলা ছাড়াও আরও কিছু গরু আছে যেটা আমার ভাইরাও দিয়েছে। টোটাল 33-34টা গরু আছে এখানে। ওই 5টা হচ্ছে গরু আমি আমার ছেলে কিনেছে, এমন ছেলের বউ এবং আমার মেয়ে। এছাড়া গয়াল গরু একটা আছে। একটু পরে এসে এই গরুগুলি নিয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই কোরবান আমাদের জন্য কবুল করে দেন। এছাড়া আরও গরু এসেছে এখানে, বিভিন্ন এলাকা ভিত্তিক গরু দেওয়ার জন্য। এই যে গরু আরো নামতেছে। এ পর্যন্ত আমাদের গরু, কিন্তু এটা আজকের ডেলিভারি। আর আমাদের গরুর যে আমদানিকারক সে হচ্ছে আমার ভাই নুরুসোফা। তা আপনাদের যত গরু লাগুক না কেন, আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন, ডিসক্রিপশন বোর্ডে আমি ওনার নাম ঠিকানা দিয়ে দিব। যা গরু লাগবে আপনারা ওনার থেকে গরু নিতে পারবেন। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার দাদার বাগান বাড়ি, ওটা হচ্ছে আমাদের বাসা। বাসার পিছনে এখানে কোরবানির জন্য প্রচুর পরিমাণ মহিষ, গরু, তার সাথে ভুট্টা গরু। এই যে দেখতেছেন আপনারা, এখানে দেখতে পারেন, এই যে এগুলো খুব তাজা গরু এবং মহিষ। ওইখানে একটা গরু দেখা যাচ্ছে, কালো গরু। এই যে চারিদিক গরু আর গরু আর মহিষ। এই যে গরু, ওখানে কিছু গরু আছে, সামনে যেতে পারছি না কারণ এই ধরে রাখো। এটা হচ্ছে আমার ছেলের জন্য কিনা ভুট্টা গরু, ভুটানের গরু, খুব ছোট বাট খুব হিংস্র। ওই যে একটা গরু শান্ত। এই যে এখানে কিছু গরু আছে, এই গরুগুলো আমাদের প্রত্যন্ত যতগুলি গ্রাম আছে প্রতিটা গ্রামে গ্রামে আমরা সর্দারদের হাতে পৌঁছে দেবো ইনশাল্লাহ। এখানে অনেকই গরু দেখতে এসেছে।
মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর গরু এবার। তো আমি গরুর যে আমাদেরকে দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন নুরুস সোফা, উনি খুব ভালো ভালো গরুর আমদানি কারক, ওনার নিজস্ব ফার্ম আছে এখানে পাহাড়ে। তো আমি জানতে চাবো নুরুস সোফা ভাইকে যে তুমি আজকে, আমি ঢাকার থেকে নিয়ে এসেছি পাঁচটা গরু ঢাকার থেকে, সেটা ছাড়া তুমি এখানে আর কয়টা গরু বা মহিষ এখানে তুমি কোরবানির জন্য প্রস্তুত করছো? পাঁচটা ছাড়া হইলো পঁচিশটা, পঁচিশটার মধ্যে মহিষ কয়টা গরু কয়টা? মহিষ হলো নয়টা, মহিষ হলো নয়টা, আর গরু গরু এগুলো উনিশটা গরু। তো এই উনিশটা সুন্দর সুন্দর গরু এবং মহিষ তুমি এগুলো কোথায় কোথায় কয়টা গ্রামে দিয়ে দিচ্ছ? উনিশটা গ্রামে তাদের সর্দারের হাতে দিয়ে দিব। এখানে আমাদের কিছু গ্রামবাসী সবাই আমার আত্মীয় এবং আমাদের আদুনগর মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আছেন। আপনার নাম বলেন? আমার নাম আবু মুসা মোহাম্মদ খালেদ জামিল, আমি মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে আছি। আর আপনি? আমি মোহাম্মদ আসাদুল্লাহ, আমি আদর্শমুক্ত প্রকল্পের সমন্বয়কারী হিসেবে আছি। আচ্ছা, তো আপনার মাদ্রাসা এখানে ছাত্রী সংখ্যা হয়েছে? এই জন্য আপনারা প্রায় অনেক বড় অনুষ্ঠান করে মন্ত্রী মিনিস্টার দিয়ে ভালো ভালো সম্মানিত লোক দিয়ে আপনারা উদযাপন করেছেন, যেটা পুরো বাংলাদেশের মধ্যে নজিরবিহীন, সবাই খুব খুশি হয়েছে। এবং আমিও চাই আপনারা সবাই দোয়া করবেন যে ইসলাম সাহেব এবং তার পরিবারে যেন সবার বরকত দান করে, আমিন। এবং আমরা যেন বেশি বেশি মানুষের জন্য এবং দেশের জন্য বিশেষ করে গ্রামবাসীদের জন্য ভালো ভালো কাজ করতে পারি, এই দোয়াটা আপনারা আমাদের জন্য করবেন, আমাদের ভাই বোন, আমার ছেলে মেয়ে, ছেলের বউ। আসলে আদুনগর মাদ্রাসার প্রতি যে আমাদের আপনাদের অভিভাবক একটা অব্যাহত থাকে এটা আমরা কামনা। ইনশাআল্লাহ আমার আল্লাহর মাল, আমার চারটে ভাই আছে, আমার ছেলে বড় হয়ে গেছে, ও আসছে ঈদ করতে, এবং ওর যে নতুন বউ আলফিয়া, আলিফিয়া মালিক আলদিন, ওর ইচ্ছা দিয়ে আমি আসছি। আসলে ওর ইচ্ছা ছিল যে তার শ্বশুর বাড়িতে সে ঈদ করবে, কোরবানি দিবে, সেই জন্য এত ঘটা করে আসা। তো ওর জন্য দোয়া করবেন, সে যেন আমাদের দেশের নারী সমাজের এবং নারী সমাজের যে অধিকার এবং তাদের যে প্রাপ্যতা এগুলা নিয়ে যেন সে সমাজের নারীদের পাশে দাঁড়াইতে পারে, সে দোয়া করবেন। এবং আলফিয়া মেয়েটা অনেক ভালো, ছেলের বউ হিসাবে না, সে মানুষ হিসাবে অনেক ভালো এবং ওর বাবা মাও অনেক ভালো। আপনি দোয়া করবেন যেন ও যেন আমাদের এখানে আমাদের হয়ে যেন হাল ধরতে পারে ভবিষ্যতে। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।